আল্লামা বাবুনগরীর আগমন শুভেচ্ছার স্বাগতম। আমিরে হেফাজতের আগমন শুভেচ্ছার স্বাগতম। আমিরে হেফাজতের আগমন শুভেচ্ছার স্বাগতম। শোনো শোনো, কিয়ামত পর্যন্ত নবীদের নায়েবে নবী, নবীদের উত্তরসূরিরা লড়াই করবেন। মাওলানা মামুনুল হক লড়াই চালিয়ে যাবেন। আমাদের থেমে গেলে চলবে না, ভয় পাইলে চলবে না, আমাদের চিন্তিত হলে চলবে না। যেমনি ভাবে যোগে যোগে নবী রাসূল লড়াই করেছেন, আর একদল তাদের সঙ্গ দিয়েছে, ভয় পায় নাই, থেমে যায় নাই, চিন্তিত হয় নাই। আজকে এ উম্মার প্রত্যেকটা সন্তানকে শপথ নিতে হবে, এ উম্মার প্রত্যেকটা সন্তানকে এক আল্লাহর উপর ভরসা করে প্রস্তুতি নিতে হবে। এই যে যারা আল্লাহর নবী আল্লাহর রাসূলদের পথ অনুসরণ করে, আকায়ে মদিনার পথ অনুসরণ করে, নায়েবে নবীরা নেতৃত্ব দেবে। যেমন নেতৃত্ব দিয়েছেন আল্লামা আহমদ শফি। শাপলা চত্বরে গিয়েছি, আমরা পরাজিত হইনি, হ্যাঁ রক্ত দিয়েছি, থেমে যাইনি, পেরেশান হইনি, দুর্বল হইনি, জান্দা তুলে নিয়েছেন আল্লামা বাবুনগরী। আমরা চিন্তিত নই, দুর্বল নই, থেমেও যাব না, নেতৃত্ব দেবেন মাওলানা মামুনুল হক। দুর্বল হব না, একা ছাড়ব না, রব্বে কাবার কসম এই যুগেও আমরা সঙ্গে থাকবো, শাহাদত পর্যন্ত লড়াই চলতেই থাকবে, চলতেই থাকবে। আমি কওমি মাদারেসে কওমিয়া ওলামায়ে দেওবন্দের কাছে আমি অনুরোধ করি, আমি একথা প্রকাশ্যে বলি, একটা কঠিন সময় এসছে। এই সময়ে সকলেই লড়াই করতে পারবে না, সবাই আন্দোলন করতে পারবে না। তবে হ্যাঁ, আমরা যদি আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হই, কারো ইজ্জত বাঁচবে না, কারো সম্মান থাকবে না। এই জন্য সময় এসেছে। আমি তো মনে করি এ উম্মার মধ্যে সাহসী সন্তান আছে। আজও এই উম্মার ভেতরে খালিদ বিন ওয়ালিদ আছে, আজও সুলতান সালাহুদ্দিন আছে, আজও তারিক বিন জিয়াদ আছে, আজও এই উম্মার ভেতরে মোহাম্মদ বিন কাসিম আছে, খালেদ সাইফুল্লাহ আছে, আজও উম্মার ভেতরে কাসেম নানুতুবি আছে, আজও এই উম্মার মধ্যে শাইখুল হিন্দ আছে, শাইখুল ইসলাম আছে, শাইখুল হাদিস আছে, মুফতি আমিনী আছে। আমরা তাদেরকে জায়গা করে দেব, সুযোগ করে দেব। আল্লাহর কসম, যে নেতৃত্ব তৈরি হবে, এই নেতৃত্বের সামনে কোনো অপশক্তি টিকতে পারবে না। সাহসী হও, লোভ দূরে সরিয়ে ফেলে দাও, দূরে সরিয়ে দাও, তাহলে তোমাদের ভেতর থেকে নেতৃত্ব তৈরি হবে। তোমরা যখন নেতৃত্ব দেবে জাতিকে, তোমরা যখন জাতির নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হবে, আল্লাহর কসম করে বলে যাই, আমেরিকা বলো আর রাশিয়া বলো, চীন বলো আর ভারত বলো, ইহুদি বলো, খ্রিস্টান বলো, পত্তলিক বলো, কিংবা তাদের দোসর বলো, যেই হোক না কেন, কারো নেতৃত্ব পৃথিবীতে চলবে না। জামিয়াতুল তারবিয়া আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মহতরম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদি জনতা, বন্ধুবর, মাওলানা মামুনুল হক অত্যন্ত মেহনত এবং পরিশ্রম করে আজকের এই সুন্দর বাগান সাজিয়েছেন। এবং সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়ে এ উম্মতের সন্তানদেরকে তরবিয়ত দেবার জন্যে জামিয়াতুত তারবিয়া এই জায়গায় প্রতিষ্ঠার কাজ শুরু করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উদ্যোগ এবং এই মার্কাজকে কবুল আর মঞ্জুর করে দিন বলে আমিন। লম্বা বক্তৃতা করার সুযোগ নেই, সময়ও নেই, তবে জরুরি কিছু কথা বলা দরকার। অবশ্য আমার আগে আমাদের মুরব্বী হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর স্নেহদ্বন্দ্ব সোহবতি আফতা হযরত মাওলানা আবুল কালাম সাহেব দু চার মিনিট কথা বলেছেন, তবে অনেক মূল্যবান কথা তিনি বলে গেছেন। দূর থেকে আপনারা হযরতকে কতটুকু চিনেন আমি জানি না, তবে আমি কাছ থেকে বারবার ওনাকে দেখেছি। খেলাফত প্রতিষ্ঠার, খেলাফত আন্দোলনের, খেলাফত ব্যবস্থা কায়েমের যে চিন্তা, যে আশা তিনি লালন করেন, মাঝে মধ্যে আমি নিজেকেও সেখানে দুর্বল এবং অসহায় মনে করি। যতবারই ব্যক্তিগতভাবে কথা হয়েছে হযরতের মাদ্রাসা এবং লালবাগ জামিয়ায়, হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ খেলাফত প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু করেছিলেন, হযরতকে প্রায়ই বলতে শুনেছি এই খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন কি করে বেগবান করা যায়, কি করে ওলামাদের মধ্যে ঐক্য তৈরি করা যায়, এই কথাই তিনি বলেন। আজকে একটা দামি কথা তিনি বলেছেন, দামি মানুষের দামি কথা। করোনার চেয়েও বাংলাদেশে দুর্নীতির চিত্র ভয়াবহ। হযরত তো করোনার চেয়েও দুর্নীতিকে ভয়াবহ বলেছেন। আমি মনে করি করোনার ভ্যাকসিন দেওয়ার আগে বাংলাদেশের জনগণকে দুর্নীতির ভ্যাকসিন দেওয়া দরকার। তবে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এবং রহমতে যেভাবে করোনা থেকে মুক্ত, দুর্নীতি থেকেও মুক্ত। আমাদের করোনার ভ্যাকসিনও লাগে না, দুর্নীতির ভ্যাকসিনও আমাদের লাগবে না। যেহেতু দুর্নীতির ভ্যাকসিন ওদের লাগবে, এজন্য দুর্নীতির ভ্যাকসিন নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই, করোনার ভ্যাকসিন নেয়। আবার দেখলাম করোনার ভ্যাকসিন নেওয়ার 10 দিন পরে করোনায় আক্রান্ত। আল্লাহ ভালো জানে ঔষধ ব্যবহার করা যায়, শরীয়তে ঔষধ বা চিকিৎসা সামগ্রী ব্যবহার করায় কোনো বাধা নিষেধ নাই। তবে কেউ যদি মনে করে ভ্যাকসিন দিলে করোনা হবে না, তার জন্য করোনার ভ্যাকসিন নেওয়া জায়েজ নাই। কারণ করোনার ভ্যাকসিন নিয়ে সে যখন মনে করবে যে আমার করোনা হবে না, তখন আল্লাহর উপর থেকে তার ভয় উঠে যাবে। হাজারবারও যদি কেউ করোনার ভ্যাকসিন নেয়, হাজারবারও যদি কেউ করোনার ভ্যাকসিন নেয়, যার তাকদিরে আছে, আমরা কেউ মাঠ ছেড়ে যাব না। দয়া করে সকলের কাছে হাত জোর করে বলছি, আল্লামা বাবুনগরীর আগমন শুভেচ্ছার স্বাগতম। আমির হেফাজতের আগমন শুভেচ্ছার স্বাগতম। আমির হেফাজতের আগমন শুভেচ্ছার স্বাগতম। স্লোগান দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমির হেফাজতের আগমন শুভেচ্ছার স্বাগতম। বাবুনগরীর আগমন শুভেচ্ছার স্বাগতম। তরবিয়তের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। করোনা থেকে বাঁচতে হলে ভ্যাকসিন দরকার, দুর্নীতির জন্য ভ্যাকসিন দরকার আছে না নাই? কোনো সন্দেহ আছে? দরকার আছে না নাই? দুর্নীতির ভ্যাকসিন পাওয়া যাবে কোথায়? এই জামিয়াতুত তারবিয়ায়, জামিয়াতুত তারবিয়ায়। ওরা অনেক কারণে আমাদেরকে ভয় পায়, অনেক কারণে আমাদেরকে ভয় পায়। একটা বড় কারণ হচ্ছে যে আমাদের কাছে দুর্নীতি, আমাদের কাছে লুচ্চামি, বদমাশির ভ্যাকসিন আছে। ওরা জানে আমাদের সঙ্গ দিলে ওদের দুর্নীতি আর লুচ্চামি করার সুযোগ হবে না। দুর্নীতির ভ্যাকসিন বিশ্বের কোথাও নাই, আলহামদুলিল্লাহ আমাদের কাছে দুর্নীতির ভ্যাকসিন আছে। এই জামিয়াতুত তারবিয়া, সকলকে বলবো মনোযোগ সহকারে কথা শুনবেন। জামিয়াতুত তারবিয়া বন্ধুবর মাওলানা মামুনুল হক প্রতিষ্ঠা করেছেন। আমি আশা রাখি এখানে উম্মতের সন্তানদেরকে তরবিয়ত দেওয়া হবে। आज एखान थेके जारा तरबियत पाबेन ओराई देश एवं मुस्लिम उम्मार नेतृत्व देबेन। आमी प्राय बोली, आमी जानी ना आपनादेर कारो चोखे पड़ेछे किना, बांग्लादेशे अमेरिकान एकटा यूनिवर्सिटी आछे। अमेरिकान यूनिवर्सिटीर स्लोगान कि जानेन? ओदेर स्लोगान होच्छे आमरा नेतृत्व तैरी करी। अमेरिका नेतृत्व कतटा तैरी करे एर एकटा बास्तबताओ आछे। आजके गोटा पृथिबीते अमेरिका नेतृत्व दितेछे, कोनो सन्देह नाई। 52टा राष्ट्रे अमेरिकार सेनाबाहिनी युद्ध करतेछे, अमेरिका नेतृत्व दिच्छे, तारा विश्वेर उपरे तादेर मोड़लगिरी धरे रेखेछे। शुनेन शुनेन, आजके तारा नेतृत्व तैरी करे तादेर आधिपत्य विस्तार करेछे गोटा पृथिबीते। आमरा यदि आमादेर भेतर थेके नेतृत्व तैरी करते ना पारी, এই উম্মাহ আবার সোনালী যুগে ফিরে যেতে পারবে না। নেতৃত্ব আমাদের ভেতর থেকে তৈরি হওয়া লাগবে। আমি প্রায় বলি, আজকে আমেরিকা মুসলমানদের বিরুদ্ধে কেন যুদ্ধ করছে? আমেরিকা মনে করে আমরা যদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ না করি, আমাদের নেতৃত্ব ধরে রাখতে পারবো না। কেন? এই বিশ্বকে আমেরিকা যেই কায়দা নেতৃত্ব দিচ্ছে, যেই ফর্মুলায় বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, एर चाहते उत्तम फर्मुला आसे मुसलमानदेर काछे। अमेरिका यदि मुसलमान के पराजित करते ना पारे, तादेर नेतृत्व चलबे ना, तादेर मोरलगिरी चलबे ना, तादेर आधिपत्यवाद थाकबे ना, जार जन्य सन्त्रासेर नामे तारा मुसलमानदेर बिरुद्धे युद्ध करछे। आमी मने करी ए उम्मार प्रत्येकटा सन्तानके प्रतिज्ञा करते हबे আমরাই নেতৃত্ব দেব, নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করব। আমরা যখন সৎভাবে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব, আমেরিকার অসৎ নেতৃত্ব গোটা পৃথিবীতে টিকবে না। তবে নেতৃত্ব কি করে দেব? ছাত্র ভাইদেরকে বলি, এখানে জামিয়াতুত তারবিয়া তরবিয়ত দেওয়া হবে, নেতৃত্ব তৈরি করা হবে। আমাদের নেতৃত্বের মধ্যে দুটা গুণ থাকতে হবে। বিশেষ করে যদি মনে করি আমি তাওহীদের পক্ষে নেতৃত্ব দেব, তাহলে দুটা গুণ আমার ভেতরে আপনাদের ভেতরে থাকতে হবে। কোরআনে কারিমের ওই আয়াত, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন کرام লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কমপক্ষে 50টা বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে। ফাতাম্মাহুন, তিনি প্রত্যেকটা বিষয়ে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, আমি আপনাকে লোকদের জন্য ইমাম বানাবো। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ইমাম মানে ইমামুত তাওহীদ। কিয়ামত পর্যন্ত তাওহীদবাদীদের জন্য হযরত ইব্রাহিম ইমাম এবং নেতা। মাওলানা জুলফিকার আলী নকশবন্দি লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে 50টা বিষয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এর দুইটা গুণ ছিল এর পেছনে মৌলিকভাবে। আর নেতৃত্ব দেবার জন্যে সেই দুইটা গুণ লাগে। এক, ভয় পাওয়া যাবে না। দুই, লোভ করা যাবে না। এক হচ্ছে কাউকে ভয় করা যাবে না। ভয় কাকে করতে হবে? চিৎকার করে বলি, কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে। দুই, লোভে পড়া যাবে না। লোভে পড়া যাবে না। এই দুইটা গুণ যদি আমাদের ভেতরে থাকে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবো না, দুনিয়ার লোভ করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 50টা বিষয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সন্তানেরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাতে কোনো সন্দেহ নাই। আজকে এই কথা এই জন্যই বলতে হচ্ছে, এই যে আজকের এই প্রোগ্রাম, আমি জানি যারা সচেতন, আজকের এই মাহফিল এবং গত বৎসরের মাহফিলের মধ্যে কিছু পার্থক্য আছে। গত বৎসরের মাহফিল করাটা এই বৎসরের মাহফিল করার চেয়েও বেশি কষ্টকর ছিল। এবং বাবরি মসজিদের যে ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল, নানা কারণে বাধা আসতেছিল যে না, বাবরি মসজিদ নামকরণ করা যাবে না। গত বৎসরের চেয়ে এইবার বাধা এবং ভয় অর্ধেক দূর হয়ে গেছে। কেননা জামিয়াতুত তারবিয়ার যে প্রতিষ্ঠাতা মামুনুল হক গত বৎসরের চেয়ে এই বৎসর সাহসী নেতৃত্ব দিয়েছেন। সাহস যোগাও, হিম্মত যোগাও, সাহসী হও, লোভ দূরে সরিয়ে ফেলে দাও, দূরে সরিয়ে দাও, তাহলে তোমাদের ভেতর থেকে নেতৃত্ব তৈরি হবে। তোমরা যখন নেতৃত্ব দেবে জাতিকে, তোমরা যখন জাতির নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হবে, আল্লাহর কসম করে বলে যাই, আমেরিকা বলো আর রাশিয়া বলো, চীন বলো আর ভারত বলো, ইহুদি বলো, খ্রিস্টান বলো, পত্তলিক বলো, কিংবা তাদের দোসর বলো, যাই হোক না কেন কারো নেতৃত্ব পৃথিবীতে চলবে না। এই কথাগুলো ওপেন জায়গায় বলবার নয়, আমি ছাত্রদেরকে মৌলিকভাবে বলি, এখন থেকে এই প্রতিজ্ঞা করতে হবে, ভয় যদি পেতে হয় শুধু কাকে করব, আর কোনো কিছু চাওয়ার থাকলে কার কাছে চাইব, কার কাছে চাইব। কখনোই কোনো আন্দোলন কিংবা সংগ্রামে কিংবা এই পথে আমরা যারা দ্বীনের দায়ী হব, আমাদের মানুষের কাছে চাওয়া, অনেক ক্ষেত্রে মানুষ অনেক ক্ষেত্রে হাদিয়া দিয়ে হলেও মারউব করতে চায়। আজকে এই কথাগুলো স্পষ্ট বলতে হবে। জামিয়াতুত তারবিয়া থেকে আমি সাধারণ তরবিয়ত আশা করি না, আমি আশা করি এই জামিয়াতুত তারবিয়া থেকে তরবিয়ত দেওয়া হবে এই উম্মার ওই সন্তানদের যারা ভবিষ্যতে বাংলাদেশ এবং মুসলিম উম্মার নেতৃত্ব দেবে। কথা ঠিক না বেঠিক? এক যারা মনে করেন যে আমার নেতৃত্ব দেবার মতো সাহস নাই, হিম্মত নাই, আমি লোভ সামলাতে পারি না, রেকর্ড হচ্ছে তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা দয়া করে এই উম্মতের মধ্যে অনেক সাহসী সন্তান আছে, তাদেরকে সামনে অগ্রসর করে দেন। আমি কওমি মাদারেস, মাদারেসে কওমিয়া, ওলামায়ে দেওবন্দের কাছে আমি অনুরোধ করি, আমি একথা প্রকাশ্যে বলি, একটা কঠিন সময় এসছে, এই সময়ে সকলেই লড়াই করতে পারবে না, সবাই আন্দোলন করতে পারবে না, তবে হ্যাঁ আমরা যদি আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হই কারো ইজ্জত বাঁচবে না, কারো সম্মান থাকবে না। এই জন্য সময় এসেছে। আমি তো মনে করি এই উম্মার মধ্যে সাহসী সন্তান আছে, আজও এই উম্মার ভেতরে খালিদ বিন ওয়ালিদ আছে, আজও সুলতান সালাহুদ্দিন আছে, আজও তারিক বিন জিয়াদ আছে, আজও এই উম্মার ভেতরে মোহাম্মদ বিন কাসিম আছে, খালেদ সাইফুল্লাহ আছে, আজও উম্মার ভেতরে কাসেম নানুতুবি আছে, আজও আজও এই উম্মার মধ্যে শাইখুল হিন্দ আছে, শাইখুল ইসলাম আছে, শাইখুল হাদিস আছে, মুফতি আমিনী আছে। আমরা তাদেরকে জায়গা করে দেব, সুযোগ করে দেব। আল্লাহর কসম যে নেতৃত্ব তৈরি হবে এই নেতৃত্বের সামনে কোনো অপশক্তি টিকতে পারবে না। আমি সর্বশেষ কথা বলি, ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতাল মাহু রিব্বিয়ুনা কাসীর। শোনো, নবীরা যুগে যুগে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, মাহু রিব্বিয়ুনা কাসীর। ওই যুগের ওলামায়ে কেরাম, ওই যুগের তাওহীদবাদী জনতা তাদের সঙ্গ দিয়েছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। নবীরা লড়াই করতে গেছেন, জখম হয়েছেন, লড়াই করতে গেছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, লড়াই করতে গেছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, তারা দুর্বল হয়ে পড়েনি, চিন্তিত হয়নি। আল্লাহর পথে তাদেরকে যা পৌঁছেছে, ওয়ামা দাউফু, দুর্বল হয়নি, ওয়ামাস্তাকানু, থেমেও যায়নি। শোনো শোনো, কিয়ামত পর্যন্ত নবীদের নায়েবে নবী, নবীদের উত্তরসূরিরা লড়াই করবেন। মাওলানা মামুনুল হক লড়াই চালিয়ে যাবেন। আমাদের থেমে গেলে চলবে না, ভয় পাইলে চলবে না, আমাদের চিন্তিত হলে চলবে না। যেমনি ভাবে जुगे जुगे नबी रसूल लड़ाई करेছেন আর এক দল তাদের সঙ্গ দিয়েছে ভয় পায় নাই থেমে যায় নাই চিন্তিত হয় নাই আজকে এই উম্মার প্রত্যেকটা সন্তানকে শপথ নিতে হবে এই উম্মার প্রত্যেকটা সন্তানকে এক আল্লাহর উপর ভরসা করে প্রস্তুতি নিতে হবে এই যে গো যারা আল্লাহর নবী আল্লাহর রাসূলদের পথ অনুসরণ করে আকায়ে মদিনার পথ অনুসরণ করে নায়েবে নবীরা নেতৃত্ব দেবে যেমন নেতৃত্ব দিয়েছেন আল্লামা আহমদ শফি শাপলা চত্বরে গিয়েছি আমরা পরাজিত হইনি হ্যাঁ রক্ত দিয়েছি থেমে যাইনি পেরেশান হইনি দুর্বল হইনি জান্দা তুলে নিয়েছেন আল্লামা বাবুনগরী আমরা চিন্তিত নই দুর্বল নই থেমেও যাব না নেতৃত্ব দেবেন মাওলানা মামুনুল হক দুর্বল হব না একা ছাড়ব না রব্বে কাবার কসম এই যুগেও আমরা সঙ্গে থাকব শাহাদত পর্যন্ত লড়াই চলতেই থাকবে চলতেই থাকবে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট আমাদের অবস্থান একেবারে স্পষ্ট আমরা রাজনৈতিক লড়াই করি না যে লড়াইয়ে একটা এমপি কিংবা মন্ত্রিত্ব দিলে আমরা চুপ করে যাব আমরা স্বার্থের লড়াই করি না বান্ডেল দিলে চুপ হয়ে যাব আমরা ঈমানি লড়াই করি গোটা পৃথিবী পায়ের নিচে রেখে দাও ঈমান থেকে সরতে পারবো না আমরা আদর্শের লড়াই করি আমরা আদর্শের লড়াইয়ের জন্য রক্ত দেই আমরা দুনিয়ার কোনো স্বার্থে রক্ত দেই না এই আদর্শ আল্লাহর পয়গম্বরের আদর্শ আমাদের রক্তের সঙ্গে মিশে আছে ভয় দেখিয়ে বাধা দিয়ে আমাদেরকে প্রতিহত করতে পারবে না যতদিন এই দেহে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে আল্লাহর নবীর সুন্নাহর কথা বলবো আদর্শের কথা বলবো আল্লাহর কসম রক্ত থাকতে প্রাণ থাকতে আমাদেরকে বিরত রাখতে পারবে না আল্লামা বাবুনগরী সাহেব স্টেজের দিকে আছেন আমরা হযরতের হাতকে শক্তিশালী করতে রাজি আছি তো ইনশাআল্লাহ